আজ আমরা জানবো যে বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে কখন কখন ও এই রূপ ধারণ করে। যেমন ধরো, প্রথম দিয়েছি তত যুক্ত অধিক ততোধিক, তাহলে তত বানানটা হচ্ছে ত ত বিসর্গ যুক্ত অধিক, অধৈর্ষিক অধিক। এখানে দেখো, প্রথম পদের শেষে রয়েছে অকার এবং বিসর্গ, তত অ আসছে এবং বিসর্গ আসছে, এবং পরের পদের শুরুতে রয়েছে অকার, অধিক অধিকের শুরুতে রয়েছে অ। তাহলে এটাই তোমরা জেনে নেবে যে পূর্ব পদের শেষে যদি অকার থাকে এবং বিসর্গ থাকে এবং পর পদের প্রথম বর্ণ যদি অকার হয়, সেক্ষেত্রে কি হয় না, ওই বিসর্গ এবং অ মিশে গিয়ে, বিসর্গ এবং অকারের সন্ধি হয়ে গিয়ে বিসর্গটা ওকারের রূপ ধারণ করে, এবং পরবর্তী যে অকার, অধিক অধিকের যে অ, এই অটা লোপ পেয়ে যায়। যেমন ধরো, এই ধরনের আরো আমি উদাহরণ দিয়েছি, যেমন মন যুক্ত অভিলাষ, মনোভিলাষ, বয়স যুক্ত অধিক, বয়োধিক, যশ যুক্ত অভিপ্সা, যশোভিপ্সা। দেখো, বিসর্গটা ওকার হয়ে গেছে এবং পরবর্তী যে অকার, সেই অকার লোপ পেয়েছে। বিসর্গ ওকার হয়ে হয় এটা আরেকটা নিয়ম আছে, যদি পূর্বপদের শেষে অকার এবং স্বজাত বিসর্গ থাকে। তোমাদের আমি আগেই দিয়েছিলাম যে কোনগুলো স্বজাত বিসর্গ এবং কোনগুলো রজাত বিসর্গ। এই স্বজাত বিসর্গ যদি থাকে এবং পর পদের প্রথম বর্ণটা যদি বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম বর্ণ হয়, এটা তোমরা জানো যে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কোনগুলো, তার একটা ছক করে আমি দিয়েছিলাম তোমাদের। যদি এই তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ হয় অথবা জ র ল ব হ এগুলো থাকে, তাহলে অকার এবং ওই বিসর্গ মিলে গিয়ে ওকার হয় এবং ওকার পূর্ব বর্ণে যুক্ত হয়ে যায়। দেখো, উদাহরণ দেখলে এই পুরো বিষয়টা বুঝতে পারবে। যেমন ধরো, মন যুক্ত দ্বীপ সমান মনোদ্বীপ। দেখো, মন, এই মন কথাটার মধ্যে অ আছে এবং বিসর্গ আছে, আর যুক্ত দ্বীপ অর্থাৎ শুরুতে দ রয়েছে, দ বর্গের কোন বর্ণ, মানে কত নম্বর বর্ণ, তৃতীয় বর্ণ, ত থ দ অর্থাৎ তৃতীয় বর্ণ। তাই তৃতীয় বর্ণ যদি থাকে, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ যদি থাকে অথবা জ র ল ব হ থাকে, তাহলে সেক্ষেত্রে বিসর্গের জায়গায় ওকার হয়ে যায়। সেরকম মন যুক্ত দ্বীপ মনোদ্বীপ, তীর যুক্ত ধান তীরধান। দেখো, ধ হচ্ছে বর্গের চতুর্থ বর্ণ, ত থ দ ধ অর্থাৎ চতুর্থ বর্ণ। অধ যুক্ত মুখ অধোমুখ, ম হচ্ছে পঞ্চম বর্ণ। পুরোযুক্ত হিত পুরোহিত, বলা হয়েছে যে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ ছাড়াও জ র ল ব হ এগুলোর মধ্যে যে কোনো একটা বর্ণ যদি পর পদের শুরুতে থাকে, তাহলে হ আছে, তাই পুরোহিত হয়ে গেছে বিসর্গটা, ওকার হয়ে গেছে। স্বরযুক্ত জ সরজ, হ্যাঁ, স্বরযুক্ত বড় সরোবর, মন যুক্ত যোগ মনোযোগ, এই গুলো হয়েছে এই কারণেই যে পূর্বপদের শেষে রয়েছে অকার এবং বিসর্গ এবং পরপদের শুরুতে হয় বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ রয়েছে, নইলে জ র ল ব হ এর মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে এই বিসর্গ হয়ে গেছে ওকার। তোমরা এই সূত্রগুলোর সাথে সাথে উদাহরণগুলো মিলিয়ে মিলিয়ে দেখো যে মিলছে কিনা, তাহলেই তোমরা বুঝতে পারবে বিষয়টা।